এমন একটা বুড়ি গঙ্গা নদীর মধ্যে ফালাইলে বিশ্রে পাওয়া যাবে? কতবার ফালাবা কো? খারাপ কিছু বলে নাই, তুমি হয়তো বলতে মানুষের কাছে হয়তো একটু খারাপ লাগবে, কিন্তু জিনিসটা খারাপ না, বাস্তব কথা। আমি যেটা কইছি সত্যি কথা। তারপরে শোনো আর একটা গল্প শোনাই, ধরো রাসেলে কইতাছে খালার সবাই দলা মাইয়া বিয়া করে, যেমন আমি কইতাছি যে সবাই ময়নার মত মাইয়া বিয়া করে, আমি একটা কালা মেয়ে বিয়া করছি, যাক তাহলে আমার ময়নার মত একটা স্মার্ট মেয়ে লগে শুইতে হইব। আর রাসেলে জানি আইসা আমার কাছে, বুঝতে পারছো, যে আমার কাছে থাকবে, আমার কাছে শুবে। কালা দলা একটা দানারি গেল বেতরা, টাকা টাকাও দিলাম, দোনের মালও দিলাম, আডুর সালও দিলাম। তার মানে কি জানো, বুঝছো কোনটা? শোনো আমি বুঝাই কইতাছি, দাঁড়াও হাসনছো দেখা গেলো আমার, আমি বুঝাই কইতাছি, আমি কইতাছি দাও তোমরা মিলেই তার নি, টাকার টাকাও দিলাম, দোনের মালও দিলাম, আডুর সালও দিলাম, কালা দলে একটা দানা ঢুকে গেল বেতরা। তার মানে কি, মানে কালারও যে গাত্তা আছে দলারও হয়ে গাত্তা আছে, দানা ঢুকে গেল ব্যর্থা, মানে দানাগুলা ফুদা ফা ফা বিক্রি করলো, তার টাকায় টাকাও দিলো, দোনের মালও দিলো, আরুর সালও দিলো। আর মনে করলো ঘরের বউ যেমন আদর করে, হেরি তার করলো না, বাতি নিবেছে ওইটাও কালা, বাতি নিবেছে ওইটাও কালা। তার মানে আমার দানা ঢুকেও গেল বেতরা, টাকাও গেল বেতরা, দোনের মালও গেল বেতরা, আরুর সালও গেল বেতরা, তা ঘরে ইয়েছিল ভালো, বুঝছো? আমার দাঁত ফালাই দেবো, আমি সবাই উপকার করতেছি, ভালো দিতে আসি, বুঝছো, ভালো যুক্তি দিতে আসি, যে ঘরের বউ থিয়া কেউ অন্য কেউ কাছে যায় না, টাকা নষ্ট করিও না, তারপরে দেখা যেতেছে বউরে কষ্ট দিও না। আর আমার থুয়া যদি রাসেলে কোনোদিন যায়, আর আমি যদি এটা জানি সোনানি এমন পোতার উপরে থুয়া মনে মনে করে শেষ, মেনে মনে করে শেষে যে টাকি টাকি মাছ শেষে না, আর বাইন মাছ শেষে না, আমি করে শেষ যা, তারপরে ওইটার বাইর যা, তারপরে বুনা করে খায়া ধর, কিন্তু যদি হনি কোনোদিন, বুঝছো, তার মানে ভাইরা আপনাদের আমি ভালো কথা বলি, ভালো পরামর্শ দিই, আপনারা কখনো বৌথি অন্য মেয়ের কাছে যায়েন না, অন্তত আমার মতো কোনো মেয়ের কাছে যায়েন না, তাহলে কিন্তু 12টা বাজে হবে। তোমার মতো কোন মেয়ের কাছে না, তুমি কি বাজে মেয়ে? আমি তোরে রিপোর্ট মারতেছি কুত্তার বাচ্চা, যা এখান থেকে চলে যা, ভালো কথা বলতেছি ভান্ডারে গান লাগো, একটা জায়গা না খা ভান্ডারে গান লাগো, অনেকক্ষণ করছো দুষ্টামি, 1300 প্রায় 1400 কাছাকাছি ভিউ আছে, এখন টপ ওয়ান আছে মনে হয় বাংলাদেশের। আরে টপ ওয়ান থাকলে কি হয়, আমার কেউ বিঞ্জ মারে না, হালারা খালি মজা নানছে দেয়। আরে আমার বিঞ্জ গুলো এখন খালি করে ফেলছে, যে আমার দোস্ত আইডিটা নিয়ে।